আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল, কারণ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে তিনটা আপডেট আজকের ভিডিওতে আমরা শেয়ার করছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমরা একদম শেষের দিকে কথা বলছি। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের সকল কার্যক্রম প্রায় শেষ করেছে। এখন তারা জাস্ট একটা ক্লিক করে ফলাফল প্রকাশ করবে এবং এই ফলাফল প্রকাশে আনুষ্ঠানিকতা 26 তারিখ শুরু হবে, আমরা সেটা নিয়ে যাব। তার আগে বলে দিচ্ছি, তোমাদের সকলের জন্য দোয়া রইল, সবার মনের আশা পূরণ হোক, সকল প্রত্যাশা পূরণ হোক, পরিবারের স্বপ্নগুলো পূরণ হোক। বাস্তবিক অর্থে সবার রেজাল্ট কিন্তু পছন্দ হবে না, কারোর রেজাল্ট হয়তোবা প্রত্যাশার বাইরে যাবে, হয়তোবা প্রত্যাশার বাইরে বলতে কারোর রেজাল্ট খারাপ হবে, কারোর রেজাল্ট ভালো হবে। সো এই জায়গায় এসে কখনোই মন খারাপ করো না, কারণ বাংলাদেশে একটা পাবলিক পরীক্ষার রীতি আছে যে পাবলিক পরীক্ষার রেজাল্ট খারাপ করলে ফ্যামিলি প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশারে পরে একটা ভুল সিদ্ধান্ত নাও। এইরকম কোনো কিছু করো না, কারণ এখন স্মার্ট হয়েছে সবাই। এখন এই প্রজন্মে এসে রেজাল্টের কারণে এটা নিজের ক্ষতি করে, এটা বোকামি, এ ধরনের কোনো কিছু যেন শুনতে না পাই, এই একটা বিষয়। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, যেটাকে বলা হয় পুনর্নিরীক্ষণ, সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিও শেষের দিকে আলোচনা করছি। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবা। এবং বলে রাখি, দেখো বাংলাদেশের রেজাল্টের প্রক্রিয়াটা দেখা যায় অনেক সময় শিক্ষক বইয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে যায়, বা শিক্ষক দেখা যায় নিজের পেপার না দেখে আত্মীয় স্বজন বা ছোটোদেরকে দিয়ে পেপার দেখায়, এরকম ঘটনা কিন্তু অহরহ। তুমি হয়তো এ প্লাস পাওয়ার মতো খাতা লিখেছ, কিন্তু হয়তোবা শিক্ষক সেখানে সঠিকভাবে মূল্যায়ন করে নাই, এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। সো বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ থাকবে ফার্স্ট। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, যদি কোনো কারণে একদম সত্যি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে মন খারাপ অতটা করো না, কারণ আবার সামনের বছর সুযোগ তুমি পাবা, হয়তোবা একটা বছর একটু লস হবে, আর কিছুই না। তো চলো আমরা এবার শুরু করি। সো প্রথমত তোমাদের যে আপডেট সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় থেকে 26 নভেম্বর, হয়তো বা কেউ আমার ভিডিওটা 26 তারিখও দেখছো, সো 11টায় ফলাফল প্রকাশ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফলাফল একটু দেরিতেও প্রকাশ করতে পারে, আবার ফলাফল ঠিকই প্রকাশ করেছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কারণ এই ওয়েবসাইট ডাউন। দেখো বর্তমানে আমাদের ইন্টারনেটের সমস্যা একটু হচ্ছে, গতকালকে থেকে ব্রডব্যান্ডের প্রবলেম হচ্ছে, নেট আমার বাসায় নেট স্লো, সো এক্ষেত্রে ওয়াইফাই স্লো, সার্ভার ডাউন হয়ে যেতে পারে। কারণ তোমরা 13 লাখ পরীক্ষার্থী, তোমাদের যদি অভিভাবক হয় 5 লাখ, টোটাল 18 লাখ 20 লাখ শিক্ষার্থী বা অভিভাবক যদি একসাথে এই ওয়েবসাইটে ভিড় করে, এই ওয়েবসাইটে সার্ভার নিতে পারবে না, অনেক সময় ডাউন হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দিবে, লোডিং করবে, হবে না, ইরর দেখাবে। সো একটু অপেক্ষা করতে হবে, এই ওয়েবসাইটে যদি অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখতে পারবে না, আমি ওয়েবসাইটের লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ফলাফলগুলো দেখে নিও। একবার চেষ্টা করবে আগে থেকে ভিজিট করার জন্য, এতে করে তোমার কোনো সমস্যা হবে না পরের বার ভিজিট করতে, কারণ একবার ওয়েবসাইটে যদি ডাউনলোড হয়ে যায় ওই হোম পেজটা, তাহলে ইজিলি পরবর্তীতে মোবাইলে তুমি খুব ভিজিট করতে পারবা সহজে। সো একটা বিষয়, ওয়েবসাইটের ব্যাপারে নিয়ে প্যারা খেও না, তবে যদি রেজাল্ট ইমার্জেন্সি জানতে হয় চেষ্টা করবা SMS পাঠানোর। SMS পাঠানোর নিয়ম নিয়ে ভিডিও করা আছে, সবার আগে SMS-এ ফলাফল দেখা যায়, কারণ যদি রেজাল্ট প্রকাশ হয়ে যায় এবং SMS পাঠাও, সাথে সাথে ফলাফল ওরা ফিডব্যাকে তোমার GPA-টা বলে দিবে, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো একটা সিস্টেম। আর যখন তুমি নেট ঠিক হবে বা ওয়েবসাইট ঠিক হবে, তখন তুমি ওয়েবসাইটে এসে পুরো মার্কশিট সহ দেখে নিবা, আমি লিঙ্ক দুটো ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই দুইটার। এবার কথা বলি তোমাদের রেজাল্টের বিষয়টা নিয়ে। দেখো রেজাল্ট প্রকাশ করছে, বর্তমানে হরতাল অবরোধের মতো ঘটনাগুলো ঘটছে, যদি তোমার পরিস্থিতি খুব ভালো থাকে তবে তুমি বাসা থেকে বের হবে, আর না তো বাসায় বসেই রেজাল্টটা দেখো, বা বাসায় বসেই তোমার যদি কোনো আনন্দ সব করতে হয় করো, কারণ দেখা গেলো তুমি কলেজে গেলে বাট কোনোটা ঝামেলা হয়ে গেলো, সেই জায়গা থেকে একটু দূরে থেকে ট্রাই করো। যদি রেজাল্ট তুমি বাসায় বসে আগে দেখো, তারপর যদি খারাপ ভালো হয়, বা তারপর যদি দেখো পরিস্থিতি, বাইরের পরিস্থিতি, হরতাল অবরোধের পরিস্থিতি ভালো, তবেই বাসা থেকে বেরো, আর না তো বের হওয়ার দরকার নেই, ঘরে বসে রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে। সো আমার মনে হয় তো বেশি পেশেন্ট আর কী আছে, যেমন ধরো ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় এলাকাগুলোতে ঝামেলা হতে পারে, এই হরতাল বা অবরোধকে কেন্দ্র করে একটা ঝামেলা করতে পারে তারা। সো চেষ্টা করবে একটু সচেতন থাকার জন্য, এই একটা ফার্স্ট বিষয়। এরপর আমরা কথা বলি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। বোর্ড চ্যালেঞ্জ বিষয়টা ঠিক এরকমের যে তুমি যে রেজাল্ট করেছো বা যে রেজাল্ট তোমাকে বোর্ড দিয়েছে সে রেজাল্ট তোমার পছন্দ হয় নাই, তুমি হয়তো বা একটাই পাইতে A+ কিন্তু দিয়েছে গ্রেড, তুমি হয়তো বা পাইছো পাওয়ার কথা ছিল পাস দিয়েছে ফেল, এই ধরনের যে অসন্তুষ্টি, এই জায়গায় তুমি খাতা আরও একবার দেখার জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবা, যেটাকে এক প্রকার তোমার বোর্ড চ্যালেঞ্জ বলা হয় বা খাতা চ্যালেঞ্জ বলা হয়, এবং সহজ ভাষায় ফল পুনর্নিরীক্ষণের পুনর্নিরীক্ষণ বলা হয়। এবং এখানে তুমি টেলিটক সিম থেকে আবেদন করতে পারবা, কীভাবে আবেদন করবা, কত টাকা লাগবে, কারা কারা আবেদন করবা, এটা নিয়ে আসলে আমি এখানে বড় করে আলোচনা করবো না, তাহলে অনেক বড় একটা ভিডিও হবে। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কালকেই একটা ভিডিও পাবা, রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে একটা ভিডিও আমরা আপলোড করবো, বা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে। সো যখন আমরা ভিডিও আপলোড করবো তখন তোমরা সেটা দেখে নিও, এই জন্য সাবস্ক্রাইব করে রাখো,
বোর্ড চ্যালেঞ্জে মাত্র দুইটা এসএমএস পাঠাতে হবে এবং সঠিক নিয়মে এসএমএস পাঠাবে, আর নয়তো কিন্তু টাকা নিয়ে যাবে। এবং তোমরা চাইলে কিন্তু হয়তো বা কম্পিউটার দোকান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বাট কিছু বিষয় তোমার জানা জরুরি, কারণ কম্পিউটার দোকান যদি ভুলভাল করে দেয় পরে তোমার টাকাও যাবে, তোমার মানে কথা হচ্ছে না আমও যাবে সালাও যাবে, বিষয়টা এমন। এবং এটা টাইম আছে নির্দিষ্ট, তাই নিয়ে আমরা আলোচনা করব, বাট আমি বোর্ড চ্যালেঞ্জের অপশনটা রাখছি তোমাদের জন্য। কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয় আমি অবশ্যই বলবো বোর্ড চ্যালেঞ্জ করতে, কারণ বোর্ড চ্যালেঞ্জ করতে 300 টাকা লাগে, 200-300 টাকা লাগে। সো কেন তুমি করবা না? অফকোর্স করো, এটা তোমার জন্য তোমাকে অন্তপক্ষে একটু ইয়ে দিবে, স্বস্তি দিবে, হ্যাঁ আমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম, আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই। কিন্তু যদি না করো, ইস যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম, এরকম একটা ফিলিংস আসবে। আশা করি বুঝতে পারছো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সকলের জন্য ইনশাল্লাহ ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।